আসসালামু আলাইকুম সাথে ক্যাপসুল শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন সারা দেশব্যাপী লকডাউন চলছে, এই লকডাউনে জনগণের কিছু জাতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা আমাদের শোতে অনলাইনে যুক্ত করেছি একজন লকডাউন বিশারদকে। লকডাউন বিদ সঙ্গে আছেন আমাদের সঙ্গে জনাব মোখলেস। জনাব মোখলেস, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? দূর, গাড়ির হর্নের যন্ত্রণায় তো কিছু শুনতেই পারতেছি না। জনাব মোখলেস, সারা দেশব্যাপী লকডাউন চলছে, এই লকডাউন সম্পর্কে আপনি কি বলবেন? জি, সারা দেশে সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে লকডাউন চলছে। জি, দুঃখিত, উৎসবমুখর পরিবেশে লকডাউন মানে? দুঃখিত, এইটা বোধহয় অন্য স্ক্রিপ্ট। এই, আমার লকডাউনের স্ক্রিপ্টটা দাও। জি, সারা দেশে ভাব গাম্ভীর্যের সাথে লকডাউন চলছে এবং এই জনগণ এই লকডাউন মেনে নিয়েছে। আচ্ছা, লকডাউন মেনে নিয়ে যে সমস্ত গাড়ি ঘোড়া রাস্তায় বেরিয়ে গেছে, সে সম্পর্কে আপনার মতামত কি? দেখেন, মানুষজনকে রাস্তায় বের হইতে নিষেধ করা হয়েছে, গাড়ি ঘোড়া বের হইতে তো নিষেধ করা হয় নাই। না, কিন্তু সেক্ষেত্রে ফেরি চলাচল তো বন্ধ থাকার কথা ছিল। গাড়ি ঘোড়া যেমন চলছে, গাড়ি নিয়ে ফেরিও চলছে, ঘটনা কি? এই যে, কোনো কিছুই যখন বন্ধ হয় নাই তখন ওইটার বন্ধ করে কি লাভ? আর তাছাড়া লকডাউনের আগে মানে গতকালকে ঠেলা ঠেলি করে যারা এখনো পর্যন্ত ঢাকা ছাড়তে পারে নাই তাদেরকে আজকে ঢাকা ছাড়ার জন্য একটা সুব্যবস্থা করে দেওয়া হয়েছে আর কি। তাহলে অফিস ব্যাংক ইত্যাদি খোলা, কিন্তু মার্কেট বন্ধ কেন? দেখেন, অফিস তো একটা গুরুত্বপূর্ণ জিনিস, তাই না? মানুষ সেখানে যাবে, কাজকর্ম করবে, কাজকর্ম করবে না মানুষ? কিন্তু মার্কেট তো একটা গুরুত্বপূর্ণ জিনিস না, মানুষ কি সেখানে কাজকর্ম করতে যায় নাকি? মার্কেটে যায় কেনাকাটা করতে। এখন কি কেনাকাটা একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো? কেনাকাটা এখন খুব একটা জরুরি বিষয় না, কেনাকাটা না করলেও চলবে। তাহলে বই কেনার জন্য বই মেলা খোলা রাখা হয়েছে, এ সম্পর্কে আপনি কি বলবেন? আরে, বই মেলায় কি মানুষ বই কিনতে যায় নাকি? হ্যাঁ, বই মেলায় মানুষ যায় ঘুরতে, বিকালবেলা একটু লেকের পারে বসে বাদাম খাইতে। বাসা থেকে বের হওয়া নিষেধ, কিন্তু বই মেলা খোলা, ঘটনাটা কেমন অদ্ভুত না? বাসা থেকে বের না হয়ে বই মেলায় কিভাবে যাওয়া যায়? এই ক্ষেত্রে একটা কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে সবাই ধরেন বই মেলাতেই থাকতে পারে। হ্যাঁ, বাসা থেকে বের হয়ে বই মেলায় না গিয়ে বই মেলা থেকে বের হয়ে মাঝে মাঝে বাসায় আসলো, মানে বাসা থেকে বের হওয়া নিষেধ, বইমেলা থেকে তো আর বের হওয়া নিষেধ না, কি বলেন আপনি? জনাব মোখলেস, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, এই যে 7 দিনের জন্য লকডাউন দেয়া হয়েছে, আপনার কি মনে হয় এই লকডাউন আসলে কতদিন পর্যন্ত চলতে পারে? এইটা খুব বেশি দিন না। হ্যাঁ, আপনারা যেটা ভাবতেছেন সেটা একদমই না। ধরেন 7 দিনের জন্য আপনি বাসায় ঢুকলেন, বাসা থেকে বের হয়ে দেখলেন 2022 চলে আসছে, এর থেকে বেশি কিছু আমি আর বলতে পারবো না। ধন্যবাদ জনাব মোখলেস আমাদের সঙ্গে জয়েন করার জন্য, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য। প্রিয় দর্শক, শুনলেন লকডাউন নিয়ে কিছু জাতীয় প্রশ্নের উত্তরে একজন লকডাউনবিদ কি কি বললেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন এপিসোডে নতুন গেস্টকে সঙ্গে নিয়ে, নতুন বিশারদকে সঙ্গে নিয়ে। ক্যাপসুল শো উইথ সজল।